হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তানর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এখন বাজে 7:30 সকাল। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে একটু বসে আছি, একটু পরে বাইরের দিকে যাবো, ফ্রেশ হবো, অনেক কাজ বাকি আছে। আজকে না সকালবেলা পড়াতে গেলাম না, আজকে বিকালবেলা পড়াতে যাব। তো কালকে ওয়েদারটা কেমন খারাপ ছিল, আমাদের এখানে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো বেশ অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে, তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে প্লিজ জানিও। আমাদের এখানে না সারা দিন রাত ভোরে শুধু বৃষ্টিই হয়েছে, একটু বাইরে বেরোতে পারিনি, প্রচুর কাজ বাকি। তো এখন যাবো বাইরের দিকে, আর আমার এত ঠান্ডা লেগেছে না কি বলবো, কথা বলতেও খুব প্রবলেম হচ্ছে। তো চলো বাইরের দিকে যাই, তারপরে আবার কথা হবে। আর আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আমি চলে এসেছি রান্নাঘরে সবজি কাটার জন্য। তো দেখো, আগের দিন গাছ থেকে যে কুমড়োটা ছিললাম না, মানে গাছ থেকে এই কুমড়োটা নেওয়া হয়েছিল, তো এই কুমড়োটাই আজকে রান্না হবে। তো ওই জন্য কাটছি, কুমড়োটা না অনেকটাই বড়, একদিনে তো খেতে পারবো না, আর আমরা কিছুটা নেব আর বৌদিদের কিছুটা দেব, ওই জন্য অর্ধেকটা রেখে দিলাম, আর অর্ধেকটা আজকে রান্না হবে। অর্ধেকটা আমি কেটে রাখবো, আমি রান্নাটা করব, যেহেতু মা বাইরে কাজ করছে। আজকে না অনেক কাজ, কারণ কি বলতো, বলছিলাম না যে আমাদের গুরুদশা চলছে, ওই কারণে অনেক জামাকাপড় কাচা, ঘরবাড়ি পরিষ্কার করা অনেক কাজ আছে, ওই জন্য মা আর আসতে পারবে না, আমি রান্নাটা করব। ওই জন্য আগে কুমড়োটা কেটে নিচ্ছি, তারপরে আলু সবজি আর যা যা আছে সেগুলো কেটে নেবো, কারণ আজকে হবে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে কিছু একটা সবজি হবে, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি হবে। ওই জন্য আগে কুমড়োটাই কেটে নিচ্ছি, বাকিগুলো পরে কেটে ফেলবো। তো এই কুমড়োটা হচ্ছে কোন গাছ থেকে নিয়েছি বলতো, ওই যে বাড়ির উঠানে যে গাছটা হয়েছিল না কুমড়ো, তো ওই গাছ থেকেই এই বড় কুমড়োটা নিয়েছিলাম। এখনও অনেকগুলোই আছে, কিন্তু বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে, পোকা লেগে নষ্ট হয়ে গেছে, আর যা কিছুটা আছে সেগুলো এখনও বড় হয়নি, এটা বেশ অনেকটাই বড় হয়ে গেছিলো, ওই জন্য এটা নিয়ে নিয়েছি। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে একবারে গুছিয়ে রান্না বসাতে চলে এলাম, কারণ সবগুলো হাতের কাছে রেডি করে না নিলে পরে আবার উঠতে বসতে আমার খুব কষ্ট হয়ে যাবে, মানে বারবার ধুতে যেতে হবে, আবার অনেক ঝামেলা। ওই জন্য সব কিছু ধুয়ে গুছিয়ে রেডি করে একবারে চলে এলাম। এই কড়াইতে জল দিয়ে দিচ্ছি, এটাতে না সয়াবিনগুলো সিদ্ধ করে নেব, কারণ সয়াবিনগুলো একটু আগে আনা হয়েছে, ওই জন্য আর ভিজিয়ে রাখতে পারিনি, ভিজিয়ে রাখলে সিদ্ধ করা লাগতো না। তো আমি ভাবছি একটু গরম জলে সিদ্ধই করে নিই, তাহলে ভালোই হবে, বেশি সময়ও লাগবে না। এই জলের মধ্যে আবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু অল্প সিদ্ধ করে নেবো, তাহলে বেশ ভালোই হবে। ওই জন্য সয়াবিনগুলো সিদ্ধ করে নিলাম। এদিকে আমার সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে একদম নরম হয়ে গেছে, ওই জন্য এগুলো আগে তুলে ফেলবো, তারপরে এই জলের ভিতরেই আবার আলুগুলো দিয়ে দেবো, তাহলে আলুগুলোও এই গরম জল যেহেতু, আলুগুলো একটু সিদ্ধ করে নিলে তাহলে ভালো হবে। ওই জন্য ভাবলাম আলুগুলো এই জলের ভিতরেই দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমার চাল চাল দেওয়ার জন্য জলটাও গরম হয়ে গেছে, একটু গরম করেই দিচ্ছি তাহলে ভালো হয়। ওই জন্য চালটা ধুয়ে এনে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, তো জলটা যেহেতু অনেকটাই গরম হয়ে গেছে, ওই জন্য চালগুলো এখন দিয়ে দিচ্ছি। তো চাল দিতে দিতে এদিকে আমার আলুগুলো মনে হয় সিদ্ধ হয়ে গেছে, কারণ পুরো সিদ্ধ করবো না, হাফ সিদ্ধ করবো, তো আলুগুলো নামিয়ে ফেলবো এক্ষুনি। তো আলুগুলো নামিয়ে কড়াই ভালো করে ধুয়ে নিয়েছি, এই কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে প্রথমে সয়াবিনগুলো ভেজে নেব, তারপরে আলুগুলো ভেজে তুলে রাখবো, তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। এদিকে না আমি পাট কাঠি দিয়ে যেহেতু জাল দিচ্ছি, ওই জন্য এত ধোয়া হচ্ছে না, আমার চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে, প্রচণ্ড ধোয়া। আর এই সাইডটাতে খুব আস্তেই আগুন লাগে, ওই জন্য কড়াইটা ওই সাইডে দিলাম, কারণ ভাতটা ফুটে গেছে, ভাতটা এই সাইডে আস্তে আস্তে হয়ে যাবে, আর তরকারিটা যেহেতু অনেকটাই জাল লাগবে, ওই জন্য তরকারি কড়াইটা ওই সাইডে বসিয়ে দিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন সয়াবিনগুলো ভেজে নেব। আর এদিকে দেখো এত ধোঁয়া, মানে ধোঁয়ায় আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার সারা গায়ে পুরো ধোঁয়া ধোঁয়া ভরে গেছে, তার মধ্যে দিয়ে রান্নাটা করতে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে, কেন জানি না আজকে একটু বেশি ধোঁয়া হচ্ছে। তার আগে সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি, ওই জন্য এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে একবারে মশলা দিয়ে সয়াবিন আলু দুটোকেই একসঙ্গে কষিয়ে নেবো। তারপরে যেহেতু নিরামিষ তরকারি, ওই জন্য পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, একটু আদা বাটা, জিরে বাটা, গোলমরিচ বাটা এসব দিয়েই করছি, আর কাঁচা লঙ্কা, এর বেশি আর কিছু মশলা দেব না।
তো আলুগুলোতে একটু নুন দিয়েই ভেজে নেবো, হলুদ দেবো না, কারণ হলুদ দিলে না তেলটা তাড়াতাড়ি পুড়ে যায়। শুধু নুন দিয়ে একটু ভালো করে আলুটা ভেজে নেবো, তারপরে আলুটাও নামিয়ে নেবো। তারপর মশলাগুলো কষিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে সয়াবিন আলু দুটোই দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটে গেছে, ওই তরকারিটা নামিয়ে নেবো, তারপরে আমি কুমড়োটা রান্না করে যাবো বাইরের দিকে। তো তরকারিটা হয়েই এসছে, এখন আরেকটু ফুটে ওর মধ্যে হালকা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমি রান্না বান্না করে তখন তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একবারে রেডি হয়ে নিয়েছি যাব পড়াতে। ওই জন্য এই ফুল গাছগুলো না বৌদি দিয়েছে 3 দিন আগে, আমার লাগানোই হয়নি, তার মধ্যে একদিন বৃষ্টি হয়ে গেল, বৃষ্টির জন্য আর লাগাতে পারিনি। তো এই গাছগুলো এখন প্রায় শুকিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে, এখন একটু একটু ভালো আছে, তো আমি ভাবলাম গাছগুলো আগে লাগিয়েই ফেলি। তো এখন মাটি বেশ ভালোই নরম আছে, মানে পুরো শুকনোও না আবার একদম পুরো কাদা কাদাও নয়, ওই জন্য আমি ভাবলাম এখন গাছগুলো লাগিয়ে দিই, তাহলে গাছগুলো হয়তো আবার বেঁচে যাবে, ওই জন্য গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আবার এদিকে না বৃষ্টি চলে এসছে, ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, আমি তার মধ্যে দিয়ে গাছগুলো লাগাচ্ছি। বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডাও লেগে যাবে, কিছু করার নেই, হাতে যেহেতু কাদা মাটি মেখেই ফেলেছি, ওই জন্য ভাবলাম আগে লাগিয়ে কমপ্লিট করি গাছগুলো, তারপরে উঠবো। আবার এদিকে পড়াতেও যাবো, খুব মেঘ ডাকছে জানো তো, মেঘ ডাকছে, এদিকে আবার পড়াতে যাবো, বৃষ্টিটা যদি খুব জোরে আসে তাহলে আর যাবো না, যেহেতু অনেকটাই সময় আছে, তো বৃষ্টিটা কমলেই আমি পড়াতে যাব। তো এইখানটাতে জানো তো আগে শীতের সিজনে অনেক ফুল গাছ লাগিয়েছিলাম, যেমন ধরো চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো লাগিয়েছিলাম, তো এত সুন্দর ফুল হয়েছিল না এইখানটাতে, মানে এরকম ছিলই না, পুরো ফুলে ভরে গেছিল। তো এবার আর কোনো কারণে লাগানো হয়নি, ওই জন্য আগের বছরই মানে ওই শীতের ফুলগুলো উঠে যাওয়ার পর এখানে বেশ কিছু রজনীগন্ধা লাগিয়েছিলাম আর দোপাটি লাগিয়েছিলাম। দোপাটি গাছগুলো তুলে দেওয়া হয়েছে, দোপাটি গাছগুলো তো প্রচুর ফুল ফুটেছিলো, তো দোপাটি গাছগুলো তো মরে গেছিলো, মানে অনেক ফুল দেওয়ার পর শুকিয়ে গেছিলো, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। আর রজনীগন্ধা ফুলগুলো ও যেগুলো ফুটেছিল আর তার গাছ গোড়া থেকে না আবার চারা বেরিয়েছে, এই যে আবার ফুল ফুটছে, যেহেতু রজনীগন্ধাগুলো নতুন করে স্টিক বেরোচ্ছে, ওই জন্য আর ওই গাছগুলো তুললাম না, ওই গাছগুলোর মধ্যে মধ্যে যেটুকু জায়গা আছে ওর মধ্যেই এই চারাগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ এই গাছগুলো তো খুব একটা বড় হবে না, তো যেটুকু জায়গা আছে তার মধ্যে হয়ে যাবে, ওই জন্য আর রজনীগন্ধা গাছগুলো আর তুলে ফেললাম না। যা ফুল ফোটে সেগুলো দেখতে বেশ ভালোই লাগে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয় আর রজনীগন্ধা ফুল থেকে। আর গরমের দিনে জানো তো যখন হাওয়া হয় তখন এই সেন্টটা আসে না, ফুলগুলো ফুটলে এত সুন্দর লাগে, ওই জন্য আর গাছগুলোকে তুলবো না, যেমন আছে ওগুলো ওগুলোর জায়গাতেই থেকে যাক। এদিকে না বৃষ্টিটাও বেশ কমে এসছে, খুব একটা পড়ছে না, ওই জন্য আমি যাবো এখন পড়াতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। এদিকে বৃষ্টি পড়ছে এখনও, একেবারেই কমে যায়নি।